আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছি। আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আসলাম। আজকের রেসিপিটা হলো তিন চার রকমের সবজি দিয়ে আমি একটা ভাজি করে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে আর ভাজিটাও খুব কালারফুল হবে, আশা করি আপনারা পছন্দ করবেন। চলুন তবে এখন আমার ভাজি করার জন্য আমি কি কি সবজি নিয়েছি আর আমি কিভাবে করি আশা করি পুরোটা সময় আমার সাথেই থাকবেন। এখানে আমি নিয়েছি ব্রকোলি, আর নিয়েছি আমি ঝুকিনি, গাজর আর আলু, এই চার রকমের সবজি নিয়েছি। আর সবজিটাকে আমি আগের থেকেই আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কালারফুল সবজিটা কিন্তু আমরা ছোট বড় সবাই পছন্দ করি আর শরীরের জন্য খুব ভালো। ভাজি করার জন্য চুলায় একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব 2 টেবিল চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল। দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন কুচি। দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ ভালি করে। এখন আমি পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে ভেজে নেব। দিয়ে দিলাম স্বাদমতো লবণ। পেঁয়াজটা আমি হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন পেস্ট। এখন আদা রসুন পেস্টটা আমি 1 মিনিট ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। এখন দিয়ে দিলাম হাফ চা চামচের কম হলুদ পাউডার, হাফ চা চামচের কম জিরা পাউডার। এখন আমি একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি সবজিগুলো দিয়ে দেব। আর প্রতিদিনের মতো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলে নতুন এসেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকার বেল বাটনটা প্রেস করে দিবেন। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর সেখান থেকে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর তাদের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। এই তো আমি সবজিটাকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এখন আমি 3 মিনিট পর আবার ঢাকনাটা উঠিয়ে আবার একটু লেড়ে চেড়ে দিলাম। এখন দিয়ে দিলাম আমি 1টা টমেটো ভালি করে। আর আমি সবজিটাকে বেশিক্ষণ ঢাকবো না, কারণ বেশি ঢাকলে সবজিটার কালারটা নষ্ট হয়ে যাবে, এর কারণে আমি ঢাকবো না। সবজিটার কালারটা আমি ঠিক রেখে তারপরে ভাজিটা করব। আমার ভাজিটা অলরেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখাবো। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই ভাজিটা আমি কালারটা ঠিক রেখেই ভাজিটা করেছি। আর আমার আজকের রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।